আমি যে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো আমি বুঝলাম না। এই যে আমাদের মিনা বা উল্লু, উল্লু হচ্ছে ওর পছন্দের নাম, ও খুবই একটা সুন্দর। ওরা তিন ভাই বোন আমাদের বাসায়, 5-6 মাস আগে আসছিল, আমরা ওদেরকে পাইলা সুন্দর করে বড় করেছি। এই যে একটা ডিকা, ওরা খুব আমাদের সাথে, আমরা খুবই আদর করতাম, মানে কি বলবো। উল্লু আর ডিকা 1 তারিখে মারা গেল, খুবই কষ্ট লাগতেছিল, মানে এগুলো শেয়ার করার মতো না। এই যে ওরা তিন ভাই বোন সবসময় একসাথে থাকে, ওদের মনে হয় ঠান্ডা থেকে ফ্লু হয়ে গেছিলো, আমরা তত একটা বুঝতে পারিনি, তো ডাক্তার কাছে নিছি, তারপরও যে কি হলো ওদের খাওয়াইতেই পারতাম না। ডিকা আর মিনা বুধবার দিনই মারা গেল, আর এই যে ডিকা কত সুন্দর, ভাবছিলাম ওদেরকে অনেক বড় করব। এই যে উল্লু, মিনা, তো এখন আর কি করার। তারপরে খুব চেষ্টা করার পরে ওরা খুবই অ্যাক্টিভ ছিল, আর খুবই মানে কি বলবো, খুবই অনেক দুষ্ট ছিল, অনেক দুষ্ট মানে অনেক দুষ্ট, খালি কিলবিল কিলবিল করতো ওরা সব সারা ঘরে। এই যে অসুস্থ হওয়ার পরে কিছু খাইতে পারে না, ওদেরকে গ্লুকোজের পানি দিছি, ওরে তো তাও আমরা চিকিৎসা করতে পারছি। ডিকা তো বাসায় ছিল না, এই যে ওর মুখ দিয়ে লালা টালা পড়তেছে, কত সুন্দর উল্লু, কি চেহারা হয়ে গেছে মরার দিন রাত্রে বেলা, খুবই কষ্ট লাগতেছিল। আর ট্রাই তো প্রচুর করছি, কোনো খাবার কোনো ওষুধই মুখে নিচ্ছিল না, সিরিঞ্জ দিয়ে স্যুপ বানাই দিলাম, কোনো কিছুই ওরা খাবে না। তারপরে আর কি, ডিকাটার তো আমি কোনো জায়গায় পাইলাম না। ডিকা পরের দিন উল্লু মারা যাওয়ার দিন সন্ধ্যার সময় আসছে, খুব কষ্ট করে হাঁটতে পারে না, আয়সা আমাদের দিকে তাকায় তাকায় দেখলো, সবাইকে দেখে আবার জানি, কারণ কি ওদের পটি টটি মানে কি মারা যাবে এই কারণে ওদের শরীরে নোংরা প্রচুর ভরা ছিল, আর ইনা ছিল ঘরে, তাঁতিয়া বিচ্ছু ছিল ঘরে, তাই ওদেরকে ছাদে নিয়ে রাখা হয়েছে ডিকাকে। আর এই যে উল্লু মারা যাওয়ার রাত তখন 1টা বাজে, 1টা বাজে উঠে গ্লুকোজের পানি খাইতেছিল, ভাবছিলাম যে এতদিন তো নড়তে চড়তে পারে নাই, মনে হয় বাইচে যাবে, মনের খুশিতে রিল্যাক্স একটু ঘুমাইছিলাম। আর ঘুমাইতে যায় দেখে আমাদের খাটের নিচে সকালবেলা খুঁজে পাইছি মরা, এত কষ্ট লাগছে। আর এই যে এখন ওরে আমরা এখানে মাটি চাপা দিয়ে রাখবো, আমার বোন তো পুরো পাগল হয়ে গেছে, কারণ ও ওদের সব করতো, খাওয়াইতো, মানে কি যাই হোক ওর কারণে ওরা এতদিন আমাদের বাসায়, ও তো কাঁদতে কাঁদতে মেন্টালি সিক হয়ে গেছে, কি বলবো, ওগুলো তো আর দেখানো যায় না সবাইকে, আমি জাস্ট দেখাইতেছি আপনাদেরকে। উল্লু খুবই সুন্দর এবং কথা শুনতো, উল্লু ডিকা ওরা দুই ভাই বোন কথা শুনতো, কিন্তু ইনা অত একটা কথা শুনতো না, ওরা খুবই ভালো ছিল এবং খুবই অ্যাক্টিভ ছিল। এই যে ওদের আমরা রাইখে আসতেছিলাম, আমাদের খুবই কষ্ট লাগতেছিল, মানে অনেক কষ্ট লাগতেছিল। 3 দিনের মধ্যেই আমাদের সব বিড়ালের সবই শেষ হয়ে গেল, খুবই আদর করতাম, সবার বকা ঝোকা শুনতাম, তাও জোর করে ঘরে রাখতাম, সবাই আদর করতো। এই যে আমরা 3 ভাই বোন বসে বসে কান্না করতেছিলাম ওর জন্য, আমি যখনই টিকটক করতে বসতাম উল্লু তখনই আমাকে ডিস্টার্ব করতো, আর ওর সাথে আমার অনেকগুলো টিকটক আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ও খুবই স্বাস্থ্যবান ছিল, এই যে দেখুন। উল্লু অনেক দুষ্ট ছিল, এই যে দেখতে পাচ্ছেন, ঝাড়ু বা লাঠি নিয়ে ওরে একটু খোঁচা দিলেই চলতো, ও পুরো কামড়ায় টামড়ায় ছিঁড়ে ফেলতো, আর এত পরিমাণে অ্যাক্টিভ ছিল, 3 দিনের মধ্যে অসুস্থ হয়ে মারা গেল, কোনো দিন বিশ্বাস হইতেছে না আমার, কারণ আমাদের ঘরে মনে হইতেছিল বাচ্চা, মানে কেউ মানুষ মারা গেল, এত শোক আহত হইতাম না আমরা। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে তাঁতি আর উল্লু অলওয়েজ বেস্ট ফ্রেন্ড, এভাবে মারপিট করতো দুজন। উল্লু যখন মারা যায় তাঁতিয়া তখন পাগল হয়ে গেছিলো, তাঁতিয়া তো অনেক ছোট, উল্লুর গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করতো, তাই তাঁতিয়ারও ফ্লুটা ধরছে, তাঁতিয়াও আজকে মারা গেল। খুবই কষ্ট লাগতেছে, পরপর 3টা বিড়াল মারা গেছে, খুবই আদরের ছিল ওরা, ঘর পুরো গরম করে রাখতো আমাদের, দেখতে পাচ্ছেন কি সুন্দর মারপিট করতেছে, প্রতিদিন প্রতি মিনিটে মিনিটে ওরা মারপিট করতো, খুবই মজার। আর এই যে তাঁতিয়া অসুস্থ হইলো,
উলমু মারা যাওয়ার একদিন পরে এই যে দুপুর থেকে ওর শরীরটা ভালো না, চুপচাপ হয়ে গেছে, কিছু খাইতো না, খালি বমি করতেছিল। তখন ওর আলাদা করে ফেললাম, কারণ আমার ইনার আছে, ইনার যদি আবার ভাইরাসটা ঢুকে, কারণ ভাইরাসটা হওয়ার সাথে সাথে আর অসুস্থ হয়ে পড়তেছিল। উল্লু মারা যাওয়ার পরে বুঝতে পারলাম যে এটা আসলে একটা ভাইরাস। উল্লুর অবস্থা আর এই যে তাঁতিয়া বিচ্ছুর অবস্থা এরকমই ছিল। এখন আমরা তাঁতিয়াকে এই যে ঝুড়ির মধ্যে ভরে দিব, এই যে ঝুড়ির মধ্যে একটু রুটি পানি দিয়ে ওরে ছাদে নিয়ে ভালো করে ঢেকে রেখে দিব, কারণ ইনা আছে, ইনা ওর কাছে গেলে ইনারও ফ্লুটা ছড়াই যাবে, কারণ ওরা তো এতদিন একসাথে ছিল, এখন যারে বাঁচানো যায়। তাঁতিয়া এই যে চলে যাচ্ছে, কথাবার্তা বলা বন্ধ। তাঁতিয়াও কিন্তু প্রচুর পরিমাণে দুষ্ট ছিল, ওরে এক জায়গায় রাখা যাইতো না, খালি ও আর উল্লু আর ডিকা অনেক দুষ্টামি করতো, রাত্রে 4টা থেকে শুরু করতো। আর এই যে পরের দিন সকালবেলা বমি টমি করে ওর অবস্থা কী হয়েছে, ঝুড়ি থেকে ও একা একাই বের হয়েছে, বের হয়েছে পরে ওরে ছাদের উপরে এক কোনায় রৌদ্রের মধ্যে রাখলাম, ওষুধ খাওয়াইছি, ওষুধ খাওয়ানোর পরেই ও বমি করে দিছে, মানে কি ওরও সময় শেষ। এত কষ্ট লাগতেছিল ওর জন্য, এই যে ডাকতেছিলাম তাঁতিয়া তাঁতিয়া, ও এরকম নড়তেছিল, মানে আসতে চাইছিল, ও জীবন ওরা বাসার থেকে বেরোইতো না, একটু বের করে দিলে দরজার সামনে দাঁড়া দাঁড়া চিল্লাইতো। আর এই যে ওর অবস্থা কি তাঁতিয়ার, তাঁতিয়ারে কিন্তু আমরা পাল্টে আনি না, ওর রাস্তায় কুকুর খেয়ে ফেলতে নিছিল, আমার ভাই পরে নিয়ে আসছে, ওরও অনেকের কাছে দিয়ে দিতে নিছিলাম, বাট ও কারো বাসায় যায় থাকে না এখানে ছাড়া। এই যে ওর অবস্থা দেখুন, আমার বাবা ওরে আদর করতেছে, দোয়া পরে ফুদিতেছে, ওর হাত পা সবই মারা গেছে, শুধু লুটা ছিল, একটু পরেই মারা যায় ও, একটু পরেই কী বলবো, এই যে হাত পা পুরো কালো হয়ে গেছে, ওর অবস্থা শেষ। এখন একটু পরেই ওর বেস্ট ফ্রেন্ডের কাছে ওরে নিয়ে দিয়ে আসবো, কারণ ও উল্লুর জন্য পাগল হয়ে গেছিলো। উল্লু একদিন বাসায় ছিল না, ও যেদিনকে আর কি সুস্থ ছিল, খালি খুঁজতেছিল। আল্লাহ, খুবই আমাদের দিনগুলো আসলে খুবই খারাপ যেতেছে, 1 তারিখের থেকে 3 তারিখের মধ্যে 3টা বিলেই শেষ। এই যে আমার ভাই উল্লুর পাশেই ওরকে কবর দিতেছেন, কারণ উল্লু ওর বেস্ট ফ্রেন্ড ছিল, উল্লু অসুস্থ থাকাকালীনও ও উল্লুকে সারাক্ষণ চাটত, উল্লুকে 1 সেকেন্ডের জন্য আলাদা রাখতাম। এই যে আমরা ওর ফেস দেখতেছিলাম লাস্টবারের মতো, তাঁতিয়া বিচ্ছুর খুবই কষ্ট লাগতেছিল। ওরা তিনজনই মরার সময় এত কষ্ট পাইছে, মানে খুবই কষ্ট করতে করতে মারা গেছে ওরা। আর এই যে এখন আমরা দেখতেছি মুখ টুক ঢাকে দিতেছি, আমি উল্লুরে বলতেছি, উল্লু এই যে তুই আর একা নেই, তোর বেস্ট ফ্রেন্ড দিয়ে যেতেছি, দুজন এখন সারাক্ষণ দুষ্টামি করবি, মারপিট করবি। আর ইনা মিনা ডিকার ছিল 6 মাস বয়স, আর তাঁতিয়া বিচ্ছুর ছিল মাত্র 2 মাস। 2 মাসের মধ্যে ওরা বেশি দিন বড় হইতে পারলো না, এখন আল্লাহ না রাখলে আর কী করার। ডিকাকে আমরা আশেপাশে খুঁজতেছি, ওরা কোথাও পাইতেছি না, তাহলে ওদের সাথে মাটি দিয়ে যাব। ওরা 3 বন্ধু একসাথে থাকবে, কারণ ওরা 3জন সবসময় একসাথে দুষ্টামি করতো, 3 বেস্ট ফ্রেন্ড একসাথে থাকবে। তো শেষবারের মতো এই যে উল্লু আর তাঁতিয়া বিচ্ছুকে দেখে আসলাম, চলে আসলাম বাসায়। এই যে তাঁতিয়া বিচ্ছু, আরে কত সুন্দর ছিল, ছোটো আছিল, খুবই দুষ্ট ছিল, ওর জন্য কেউ খাবার খেতে পারতো না, একটা খাবার চোর ছিল। আর এই যে 3জন আমাদের মাঝে আর নেই, খুবই মিস করবো তোদের।